গুড মর্নিং মাই ফ্যামিলি, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি, কিন্তু আমার গলার অবস্থাটা এখন খুব খারাপ। তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, সেটা আপনারা আমার ভয়েস থেকেই বুঝতে পারছেন। তো প্রত্যেক দিনের মতো আমি যেরকম সাড়ে পাঁচটা পনেরো থেকে সাড়ে পাঁচটা নাগাদ উঠি, তো উঠে আমি আমার রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি এবং রান্নাবান্না করতে করতেই ঘরদোর মুছি, কাচাকুচি করি ইত্যাদি ইত্যাদি। তো সেই সব কাজকর্ম করতে করতেই আপনাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করে নিচ্ছি। আর গতকাল আমি একটু চিংড়ি মাছ নিয়ে রেখেছিলাম, কারণ চিংড়ি মাছ দিয়ে একটু চাল কুমড়ো করবো বলে আপনাদের বলেছিলাম যে চাল কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে করবো। তো আর সেরকম কিছু মাছটা নেওয়া নেই, শুধু চিংড়ি মাছটাই আছে। তো সেই কারণে ভাবলাম একটু সোয়াবিনের তরকারি করি, যেটা আমার দুপুরেও খাওয়া যেতে পারে অথবা সকালে টিফিনে রুটি দিয়েও খাওয়া যেতে পারে। তো সেই কারণে আমি এখানে ওই সোয়াবিনের তরকারিটা করবো বলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি করব হচ্ছে ওই চাল কুমড়োটা। তো চাল কুমড়োটা নর্মালি ওই পেঁয়াজ আদা রসুন একটু ওই দিয়ে কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে করবো আর কি। আর সোয়াবিন তো আপনারা সবাই জানেন, যেইভাবে করে ওইভাবেই করব। আর যেহেতু চাল কুমড়ো লাউ এগুলোতে একটু চিনি দিলে ভালো লাগে, তো সেই কারণে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে ঘুম থেকে উঠে এই যে আমি ফার্স্ট রান্না করি না, ঘুমটা না তাড়াতাড়ি মানে ছেড়ে যায়। অন্য কোনো কাজে গেলে আমার এত তাড়াতাড়ি মানে ঘুমটা ছাড়ে না, মানে ঘুমের মধ্যেই কাজ করতে থাকি, কিন্তু রান্নাটা যখন করতে আসি তখন তাড়াতাড়ি আমার ঘুমটা চলে যায়। তো আর কাটাকুটিগুলো যেহেতু আমি আগের দিনকে সব করে রাখি কাটাকুটি বাটাবুটি, তো সেই কারণে উঠে শুধুমাত্র গ্যাস স্টোভটা মুছেই আমি আমার রান্নাবান্না স্টার্ট করে দিই। আবার না স্টার্ট করে দিলেও কিন্তু হবে না, তারপরে আবার টিফিন বানাতে হবে, মেয়ের টিফিন বানাতে হবে, আর সকালবেলা ভাত রুটি দুটোই হয়। তো সেই কারণে এমন একটা তরকারি রাখি যেটা দুপুরবেলাও চলবে এবং আপনারা সকালবেলাও টিফিনে খাওয়া যাবে। তো সেই রকম আজকাল তরকারি রেখেছি হচ্ছে সোয়াবিনের তরকারি আর লাউ আর ওটা তো মানে ভাত দিয়েই খাওয়া হবে ওই চাল কুমড়োটা। তো একটু মশলাটা কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে আমি এখানে চাল কুমড়োটা এখন দিয়ে দিলাম। আর মশলা বলতে পেঁয়াজ আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু, আর হচ্ছে লবণ, আর একটু দিয়েছি স্বাদ অনুসারে মানে স্বাদ বাড়ানোর জন্য চিনি। তো এই দিয়েই কষাচ্ছি, আর এদিকে সোয়াবিনটাও কষাচ্ছি ওই একই সেম মশলা দিয়ে। আর ওয়েদারের জন্য প্রচণ্ড আমার ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড বলতে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। তো নাক বন্ধই হয়ে আসছে, মানে আমি কথাও বলতে পারছি না, কিন্তু যেহেতু ভিডিওটা আমার রেগুলার দেওয়া হচ্ছে না তো সেই কারণে আমি দিতেই হয়। সকাল পৌনে সাতটা আর আমি মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, মেয়েকে এখন ডাকি না, মেয়েকে ডাকি হচ্ছে সাড়ে সাতটা। তো এখন হচ্ছে গাছগুলো একটু জল দিয়ে দেবো, কারণ সকালবেলা না জল দিলে না সেই সন্ধ্যাবেলা অনেকটা সন্ধ্যা হয়ে যায় যেহেতু শীতকাল, তো সেই কারণে গাছগুলো তাড়াতাড়ি করে জল দিয়ে আবার যাও। তো যখন আমি ভিডিওটা মানে এডিট করেছিলাম মানে আজকে হচ্ছে, তো তখন আজকে আমার শরীরটা খুব খারাপ, কিন্তু যখন আমি ভিডিওটা করেছিলাম তখন শরীরটা ভালো ছিল, তো সেই কারণে আপনারা তো গুলিয়ে ফেলতে পারেন। এখন আমি গাছের পিছনে পরিশ্রম করলাম, জল দিলাম, তার বদলে কী পেলাম এই যে তিনটে বেগুন, আপাতত বেগুনই আসছে ডাঙা থেকে, আর ধনে পাতাও আসছে, আর পালং শাক দুদিন তুলেছিলাম, টুকটাক এখন সবজি আসছে, আর মানে পনেরো দিন বা এক মাস পর থেকে প্রচুর। তো এখানে আজকে মেয়েকে টিফিন বানিয়ে দেবো হচ্ছে ব্রেড টোস্টই করে দেবো, তো সেই কারণে এখানে ব্রেড বের করেছি আর পিনাট বাটার আর মেয়োনিজ, তো এটা দিয়েই আজকে টোস্ট বানিয়ে দেবো আর সবাই সেটাই খাবে, কিন্তু আমি তো খাবো না ব্রেড। তো আমি সোয়াবিনের তরকারি আছে, আমার লাউ তরকারি আছে, সেই দিয়ে রুটি মুড়ি যা কিছু খেয়ে নেবো। তো এখন আমি ব্রেডগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি আর কি, থেকে নিয়ে তারপরে ওই পিনাট বাটারটা লাগাবো। আর এমনি নর্মাল বাটার দিলে আমি কী করি, ব্রেডের মধ্যে একটু তাওয়ার মধ্যে একটু বাটার দিয়ে সেঁকে নিই, টেস্টটা ভালো হয়, কিন্তু পিনাট বাটার তো আর তাওয়াই দেওয়া যাবে না, তো সেই কারণে পাউরুটিগুলো শুধু সেঁকে নিয়ে পিনাট বাটারটা লাগিয়ে দেবো। আর মেয়োনিজটা খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে, শুধু মেয়ে কেন আমিও খেতে ভালোবাসি, কিন্তু খায় না খুব একটা। তো এটা হচ্ছে ভেজ মেয়োনিজ, বাচ্চাদের আমার মনে হয় এটা সেরকম কোনো অসুবিধা নেই যদি পরিমাণ মতো এটাকে দেয়া যায়, আর বাচ্চারা এগুলো একটু খেতে পছন্দ করে। তো টিফিনটা আগে রেডি করে নিই, নিয়ে বাদবাকি বাড়ির সবার জন্য এই দেখতে পাচ্ছেন সমস্তগুলো শিখে রেখে দিয়েছি, তো ওটা তারপর সব ওই বাটার টাটার লাগিয়ে রেডি করব।
এই যে একসঙ্গে ব্রেকফাস্ট লাঞ্চ একসঙ্গে সমস্ত কিছু কমপ্লিট। তো রান্নাবান্না হয়ে গেল মানে না, আর ভাতটা এখন হয়নি, ভাতটা বসিয়ে দিয়ে চলে যাব, মা নামাবে, কারণ ভাতটা হয়নি এই কারণে। ডালটা করলাম, তারপরে আপনার ডালটা করলাম, করে তারপর গাছে জল দিতে চলে গেলাম। তো ভাতের সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়ে বসিয়ে দিয়ে চলে যাবো, মা নামিয়ে দিয়ে তারপর সেন্টারে যাবে। তো আর এই ব্রেকফাস্ট লাঞ্চ সব কমপ্লিট হয়ে গেল মানে দিনের না মানে কি বলবো 70% কাজই হয়ে গেল, মানে সারাদিনের দুপুর অবধি 70% কাজই হয়ে গেল, কারণ রান্না বান্নাটা একটা বিশাল বড় কাজ। সারাদিনের 70% কাজই আমি এখন কমপ্লিট করে নিলাম। তো এই যে আজকে আমার সোয়াবিন কারি আর চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট, আর ওতে আছে অল্প একটু ডাল করে নিয়েছি, আর এখানে ওই পেঁয়াজ টেঁয়াজ একটু বেঁচেছিল তো সেটা করে নিয়ে মানে। তো এই যে দেখতে পাচ্ছেন মানে বাচ্চাদের আকর্ষণ করার সব থেকে ভালো জিনিস এইগুলো। তো এখন কেটে কুটে সব চাল ছিল যে কার্তিক পূজা, তো সেই কারণে আমার বোন এসেছিল হচ্ছে ছোট বোনের বাড়িতে, ছোট বোনের বাড়িতে কার্তিক পূজা ছিল। তো ও স্কুল থেকে আমি যখন বেরোলাম ওর সঙ্গে দেখা করে তারপর বাড়ি গেল, কারণ আমারও খুব ইচ্ছা হচ্ছিল ওর সঙ্গে দেখা করার। তো বিশেষ করে বাচ্চাগুলো, বাচ্চা মানে আমার বোনের ছেলে মেয়ে এবং আমার মেয়ে যখন একসঙ্গে একত্রিত হয় না, ওদের আনন্দটাই দেখতে বেশি ভালো লাগে। তো সেই কারণে দেখা করে বারবার ভাবি যে শীতকালে তরকারিগুলো করে গেলে ঠিক আছে, কিন্তু মানে তরকারিগুলো এসে গরম করলে ভালো লাগে, কিন্তু ভাতটা না মানে গরম গরমই ভালো লাগে, করে রাখা ঠান্ডা ভাত আবার গরম করলে সেরকম টেস্টটা আসে না। তো সেই কারণে বারবার ভাবি যে এসে করবো। তো 12:30 যেহেতু চলে আসি তো ভাবি যে এসে করবো, কিন্তু আমার একটা সমস্যা, ও কখন খাবে কখন বেরোবে কোনো ঠিক থাকে না, তো সেই কারণে সকালবেলা আমাকে করে যেতে হয়। কারণ তো স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে ওকে ফ্রেশ করে দিয়ে আমি স্নান টান করে এখন চলে এলাম, আর এখন যাবো হচ্ছে একটু ঠাকুর ঘরে একটু হালকা মোছামুছি করে তারপর মেয়েকে এসে ভাত দেবো। আর যেহেতু আজকে আর ওকে বারণ করেছিলাম যে আজকে আর মাছ নিতে হবে না কারণ এসে করতে অনেকটা টাইম লেগে যাবে, তো যেহেতু চিংড়ি মাছটা আছে তো ওতেই হয়ে যাবে, আর ডিম ভেজে নেবো, সোয়াবিন আছে আর সাথে ডিমও ভেজে নেবো। তো সেই কারণে এখন ডিমটা ভাজছি। তো চলুন ডিমটা ভেজে খাওয়া দাওয়া করে নিই আর আজকের মতো ব্লগটাও এখানে এন্ড করে দিই। আশা করছি আপনাদের ছোট্ট একটা ব্লগ ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের মতো টা।